আসসালামু আলাইকুম, আমরা এসেছি bdtodays.com অনলাইন নিউজ পোর্টাল থেকে। আমরা আজকে এসেছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবত ওনার ঘাড়ে ব্যথায় ভুগছিলেন। স্যার, আমরা প্রথমে একটু জানতে চাচ্ছি স্যার আপনার নামটা। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান ভুঁইয়া। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি নারায়ণগঞ্জ থেকে আসছি স্যার। স্যার, ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টরের আন্ডারে ভর্তি ছিলেন? আমি ডক্টর সফুল্লা প্রধান স্যারের আন্ডারে ভর্তি হয়েছি। স্যার, এই ডিপিআরসি হসপিটালের ঠিকানা আপনি কোথা থেকে পেয়েছেন? আমি স্যার এটা ইউটিউব থেকে দেখে এই অ্যাড্রেস জোগাড় করেছি স্যার। আচ্ছা স্যার, আমি একটু জানতে চাচ্ছি এর আগে কি আপনি কোথাও আপনার এই ঘাড়ে ব্যথার চিকিৎসা নিয়েছিলেন? যে আমি অনেক জায়গায় চিকিৎসা নিয়েছি, অ্যাপোলোতে চিকিৎসা নিয়েছি, পপুলারে চিকিৎসা নিয়েছি, আর ভালো ভালো হসপিটালে চিকিৎসা নিয়েছি। ওই চিকিৎসা আমার মোটামুটি ভালো হয় নাই, এই জন্য আমি ডিপিআরসি হসপিটালে আসছি স্যারের কাছে, ডক্টর সুবুল্লা স্যারের কাছে। আচ্ছা স্যার, আপনার কী কী ধরনের সমস্যা ছিল যদি আমাদের সাথে একটু শেয়ার করেন? স্যার, আমার সমস্যা এটা হচ্ছে আজ থেকে 7 বছর ধরে সমস্যাটা চলছে। আমি যখন শুইতে যাই তখন আমার গাটা মিসমিসায় ব্যথা করে, টনটনায় ব্যথা করে, সেই জন্য আমি ঘুমাইতে পারি না। না কারণে আজকে আমি ডক্টর সফুল্লা স্যারের কাছে আসছি। আচ্ছা স্যার, আপনি এই ডিপিআরসি হসপিটালে কতদিন যাবত আপনি চিকিৎসা নিয়েছেন? স্যার, আমি 10 দিন ধরে চিকিৎসা নিতেছি। 10 দিন ধরে? জি স্যার। এখন আপনি কেমন বোধ করছেন? আমি এখন অনেক ভালো বোধ করতেছি। অন্যান্য জায়গায় যেরকম চিকিৎসা নিয়েছি ওই জায়গার থেকে এই জায়গা অনেক বেটার চিকিৎসা হয়েছে। সফুল্লা স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাই যে তার চিকিৎসার মাধ্যমে আমি আগের থেকে অনেক ভালো। স্যার, আচ্ছা, এই ডিপিআরসি হসপিটালের চিকিৎসা খরচ সম্পর্কে যদি আপনি একটু বলেন। জি স্যার, সেটা বলতে পারি, এটা অন্যান্য হসপিটাল থেকে এন ওই ডিপিআর হসপিটালে পয়সা অনেক কম, ঠিক আছে, চিকিৎসার মান অনেক ভালো, নার্স বলতে যারা সব দায়িত্ব আছে তারা অনেক ভালো চিকিৎসা সুন্দর পরিচালনা করতেছে, আমরা অনেক খুশি। স্যার, আচ্ছা, ডিপিআরসি হসপিটালের পরিবেশ এবং খাবার এটা সম্পর্কে যদি বলতে পারি। খাবারের মান তো অতুলনীয়, বলার কিছু নাই, ঠিক আছে, অন্যান্য হসপিটাল থেকে বেটার খানা। স্যার, আচ্ছা, তাহলে ডিপিআরসি হসপিটাল সম্পর্কে আপনার মতামত হচ্ছে যে অনেক পজিটিভ, আপনি এসে আপনি অনেক খুশি। জি স্যার, আপনার মতো যারা এই ধরনের ঘাড়ের সমস্যা নিয়ে ভুগছেন দীর্ঘদিন যাব, তাদের প্রতি আপনার কি কিছু বলার আছে? জি, আমার প্রতি তাদের বলা আছে এই জন্য যে অন্যান্য হসপিটাল থেকে যে সুবিধাটা নেই ডিপিআর পিআরসি হসপিটালে এই সুবিধাটা আছে। আমি অন্য ভাইদেরকে বলবো, আপনারা যদি এই ধরনের সমস্যা থাকে তখন আপনারা ডিপিআরসি হসপিটালে এসে চিকিৎসা নিতে পারেন, স্যার খুব সুন্দর চিকিৎসা দিচ্ছে। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। জি, ডিপিআর স্যার, ডিপিআর হসপিটালকে অনেক ধন্যবাদ। আমি ইউটিউবের মাধ্যমে আসছি এবং জানতে পারছি এই ধরনের ভালো হসপিটাল আছে, আরও যারা আসেন না তারা আসবেন, ভালো চিকিৎসা নিতে পারবেন। ডিপিআরসি হসপিটালকে অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।